এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। মিতু সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগতম করছি আরও একটি নতুন ফ্যামিলি ব্লগ দেখার জন্য। আজকে মেয়ের স্কুল থেকে আসার পর থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, আর বেলা খুব ছোট, সেজন্য রান্নাবান্নাটাও খুব তাড়াতাড়ি করতে হয়, অন্যান্য কাজকর্মও সারতে হয়, সেজন্য ব্লগগুলো আসলে সেভাবে করার সুযোগই পাচ্ছি না। খুব ব্যস্ত হয়ে পড়েছি বাচ্চাদেরকে নিয়ে, আর মেয়েরও ফাইনাল পরীক্ষা 8 তারিখ থেকে, সব মিলিয়ে খুব ব্যস্ত দিনগুলো কাটছে। তারপরেও বন্ধুদের সাথে কানেক্টেড থাকার জন্য এই ছোট ছোট ব্লগ ভিডিওগুলো, আশা করব সবাই খুব বেশি এনজয় করবেন, আর ছোট লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ, এটা সবার কাছে আমার রিকোয়েস্ট। আজ রান্না করব মুসুরির ডাল দিয়ে মুড়ি ঘন্ট। আসলে সব সময় আমরা মুগ ডাল দিয়ে রান্না করে থাকি, তবে চাইলেই কিন্তু করা যায়। রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিলাম, আপনারা তো দেখতেই পেলেন। তারপরে শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, তারপরে এই যে কিছু গরম মশলা দিয়ে দিলাম অল্প অল্প করে, আর এই যে আমি খুব পছন্দের একটা গাছ এখানে রেখেছি, ভালো লাগে রান্নাঘরে, আসলে চেষ্টা করি মাঝে মাঝে রাখতে, তো ওকে সরিয়ে সরিয়ে বিভিন্ন জায়গায় রাখি মাঝে মাঝে। তো মশলাটা খুব ভালো করে কষিয়েছি, আর দেখতেই পেলেন একটু গরম মশলাও দিয়েছি। এরপরে ধুয়ে রাখা মুসুরির ডালগুলো দিয়ে দিলাম, এবার ভালো করে কষাতে হবে, ঠিক যেভাবে আমরা মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করি এভাবেই আমরা চাইলে কিন্তু মুসুরির ডাল দিয়েও করতে পারি। জাস্ট এটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে, খুবই মজার হয়েছিল। আর কাতলা মাছের মাথা দিয়ে আমি মুড়ি ঘন্টটা করলাম, বেলা ছোট, সব কাজ আগে আগে সারতে হয়, তো সব মিলে একটু লেটই হয়ে যায়, বাচ্চাদেরকে টাইম টু টাইম সব কিছু নাস্তা দেয়া, ঘুম পাড়ানো, সব মিলে টাইট শিডিউলের মধ্যে আছি। মুসুরির ডালটা হতে থাক, আর এই ফাঁকে আমি আরেকটা তরকারির জন্য মাছ ভেজে নিচ্ছি, এটাও কাতলা মাছের কয়েকটা পিস। তো এই যে আমি মাথাটা দিয়ে দিলাম, যখন ভালো করে কষা হয়ে গেছে ডালটা, তারপরে এভাবে রান্না করে নিব। আর খুব বেশি নাড়াচাড়া করে ভেঙে ফেলবো না, বেশি কাটা কাটা হয়ে গেলে আমার হাজবেন্ড আবার খেতে লাইক করে না, আর আমরা দুজনেই মাছের মাথা খেতে ভীষণ পছন্দ করি, সেজন্য এভাবেই খাবো। আর ভীষণ মজার হয়েছিল, আপনারা কিন্তু চাইলেই ট্রাই করে দেখতে পারেন। মুগ ডাল আছে ঘরে, সবসময় আমার ঘরে ডাল থাকে নানান রকমের, কিন্তু আসলে আমি আজকে মুসুরির ডাল দিয়েই করলাম। তো এই যে লাস্টের দিকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর পাশের চুলায় তো রান্না হচ্ছে আরেকটা তরকারির প্রিপারেশন। সাধারণত আমি দুই চুলায় একসাথে কমই রান্না করি, তবে আজকে খুব তাড়াহুড়া, টাইম টু টাইম গোসল করে নামাজ সেরে বাচ্চাদেরকে খাইয়ে আবার একটু রেস্টও দিতে হয়। তো এই যে মশলা কষিয়ে রান্না করে ফেলতেছি কাতলা মাছের তরকারিটা, ভীষণ মজার। এই শীতের সবজিগুলো দিয়ে যে কোনো মাছ রান্না করলে আমরা যদি একটু সুন্দর করে রান্না করি ভালো লাগে। আর যারা একঘেয়ে ভুনা খেতে খেতে টায়ার্ড হয়ে গেছেন, আপনারা কিন্তু এভাবে সবজি দিয়ে একটা ভুনা তরকারি করতেই পারেন, বা একটু ঝোলও রাখতে পারেন আমার মতো। আর ঝোল তরকারি তো হেলদি, স্বাস্থ্যের জন্য অবশ্যই, সবসময় ভুনা ভানা আসলে স্বাস্থ্যের জন্য ভালোও না, আর অবশ্যই তেল বেশি লাগে ভুনা তরকারিটা। দেখা যায় আপনি যতই ভুনা রান্না করেন, সেখানে যদি আপনি তেলটা কম দেন কখনোই টেস্ট কিন্তু ভালো আসবে না। আর এই যে হালকা পাতলা মশলা তরকারিগুলো কিন্তু এমনিতেই মজার হয়। তো লাস্টের দিকে জিরা গুঁড়া আর এই যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম মজাদার কাতলা মাছের তরকারিটি। এরপরে ছোট মেয়ের জন্য সুজি রান্না করে ফেলতেছি, আর এমনভাবে রান্নাটা করব যেন দুই মেয়ে খেতে পারে, গরমে কেউ নাস্তা হিসাবে দেয়া যায়। তো আমি সাধারণত এভাবেই রান্না করি, এই যে ঘি দিয়ে দিলাম একটু আর একটু মিশ্রি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, খোদা হাফেজ।